আমি শ্যামল দাস, কল্যাণী পৌরসভার ছনম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। এবছরই আমি নতুন প্রার্থী দল আমায় করেছে। আমাদের ৬ নম্বর ওয়ার্ডে বিগত দিনে প্রচুর কাজ হয়েছে, এখন অনেক কাজ বাকি আছে। বিশেষ করে আমাদের এখানে যেটা সমস্যা, আমি তো সারা বছরই মানুষের সাথে রয়েছি। আমফান বলুন, করোনার যে প্রকোপ ছিল সে সময় মানুষের কাছে ঔষধ বিতরণ করা থেকে শুরু করে স্যানিটাইজার করা থেকে শুরু করে খাদ্য বিতরণ থেকে শুরু করে সকল কাজে ছিলাম, তাই মানুষ এলাকার সকল মানুষই আমাকে চেনে। তাই মানুষের আমি বাড়িতে ঘুরে ঘুরে যেটা বুঝতে পেরেছি, আমাদের এখানে যেটা আমরা কিছুর অঞ্চল সোয়ারেজ লাইন হয়েছে, কিছু অঞ্চল সোয়ারেজ লাইনটা বাকি আছে, সেই উন্নয়নটা করব আগামী দিনে। মানুষ যদি আমাকে বা তৃণমূল কংগ্রেসকে জয়ী করে, আর ড্রেনের কিছু সমস্যা রয়েছে আমাদের, সেই ড্রেনের সমস্যাগুলো বিশেষভাবে দেখা হবে। এছাড়া আমাদের একটা কলোনি রয়েছে, আমাদের ১৯৭ পার, সেখানে আমাদের অবাঙালি ভাই বোনেরা মায়েরা বসবাস করেন, তাদের একটা পাট্টার অনেকদিনেরই সমস্যা, সেটাও আমাকে বলেছে। আমি সেই দিকটাও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেতৃত্বের সাথে রিয়াজু রেখে আমি ওনাদের সেই কাজটা করব। আমি পাড়ার ছেলে হিসেবে, পাড়ার ছেলে শ্যামল দাস হিসেবেই থাকতে বেশি ভালোবাসি, এবং সকল সময় সকলের সাথে যেভাবে বিগত দিনে ছিলাম আগামী দিনে সেইভাবে থাকবো। উন্নয়ন হবে, কারণ আমাদের নেত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। ভোটদাতাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা সকাল সকাল গিয়ে নিজ ভোট নিজেরাই দেবেন এবং অবশ্যই উন্নয়নের পক্ষে ভোট দেবেন। এইটুকুই আবেদন আমি সকল ৬ নম্বর ওয়ার্ডের বাসীর কাছে আবেদন জানাই।